কুড়িগ্রামের ফুলবাড়িতে আফরোজা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও স্বামীর পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় গৃহবধূর বাবা আসাফ আলী শনিবার সকালে বাদী হয়ে ফুলবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে স্বামী দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে। এ ব্যাপারে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে। মেয়েটির বাবার অভিযোগের প্রেক্ষিতে ওই গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।